পরীক্ষা দিলাম 17 সালে লটারিতে চান্স পাইছি, 17 সালে মনে করেন এখানে রাইটিং এ টিকছি, রাইটিং এ পেয়েছিলাম 95 আর স্ক্রিপ্ট টেস্টে পাইছি 80, কিন্তু মনে করেন মেরিট টেস্টে 129 থেকে নিছে, আমি 128 পেয়েছিলাম, কথা বুঝছে? এক নম্বর লেগে টিকি নেই, তারপরে আবার 18 সালে আবার লটারি দিলাম, 18 সালে আবার লটারি পেয়েছি, বয়েসে গেলাম, বয়েসে যাওয়ার পর ওইখানে মনে করেন যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল, নতুন পাসপোর্ট নিয়ে গেছিলাম, তো ওনারা আবার ফেরত দিয়ে দিল, কিরণ স্যারে বললাম স্যার কি অবস্থা কি আসবে বিষয়, স্যার বলবো বাবা এটা তো আমাদের হাতে নেই, তারপরে আবার 19 সালে আবার ধরলাম লটারি, 19 সালে আবার পেয়েছি লটারি, তারপরে মনে করো 19 সালে পাইলাম, এবার মনে করেন যে প্রচুর জীবনে যা থাকে যান জীবন দিয়ে মনে করেন যে পড়াশোনা করছি, আমার সাথে যে ছেলেরা ছিল, যে শরীফ ছিল, আরো আমাদের সাথে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ছিল, অনেকে দেখা গেছে টিকতে পারে না আমাদের সাথে, এই জায়গায় যারা আছে তারা কিন্তু খুব ভাগ্যবান, এরা কিন্তু বুঝতেছে না, অনেক এদের থেকে অনেক মেধাবী ছেলেরা কিন্তু ঝুড়ে গেছে, ঠিক আছে, এরা কিন্তু বুঝতেছে না, গুরুত্ব দিতে আছে না, আর আমি বাসাটায় খুব গুরুত্ব দিতে আছে যে বাসাটা গিয়ে উঠে ছিল কমিউনিকেশনের প্রবলেম না হয়, ঠিক আছে, কারণ আমাদের বন্ধুরা আছে, আমার অলরেডি 40টা বন্ধু দক্ষিণ কোরিয়াতে আছে, বুঝি নাই না, ইউটিউব চ্যানেল হয়েছে আমার 20 নম্বর কাজ এটা, ঠিক আছে, 26টা কাজ আমি 20 নম্বর কাজ, ঠিক আছে, আমি একাই বাড়ি কিনা